हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू आवर चैनल सीएस क्रशर्स। डब्ल्यूबीजे कार्ड सी प्रोग्रामिंग सीरीज़ेर आज के वीडियो में हम आलोचना करेंगे कंडीशनल ऑपरेटर সম্বন্ধে। कंडीशनल ऑपरेटर की है क्वेश्चन मार्क कोलन होच्छे कंडीशनल ऑपरेटर। कंडीशनल ऑपरेटर होच्छे আমাদের কি এটা টার্নারি অপারেটর, মানে তিনটে অপারেন্ডের সঙ্গে কিন্তু ইউজ হবে কন্ডিশনাল অপারেটর। এটার সিনট্যাক্স কি, এক্সপ্রেশন 1 क्वेश्चन मार्क, এক্সপ্রেশন 2 কোলন, এক্সপ্রেশন 3। তো এটা কিভাবে ইভালুয়েট হবে কোন একটা কন্ডিশনাল এক্সপ্রেশন? প্রথমে এক্সপ্রেশন 1 যেটা আছে সেটা কি ইভালুয়েট করা হবে, যদি এক্সপ্রেশন 1 এর ভ্যালু কোনো নন জিরো ভ্যালু আছে বা ট্রু আছে, কারণ আমরা জানি সি প্রোগ্রামে এনি নন জিরো ভ্যালু মানেই হচ্ছে কি ট্রু। তো যদি এক্সপ্রেশন 1 টাকে ইভালুয়েট করার পর যদি ট্রু আসে দেন এক্সপ্রেশন 2 টাকে ইভালুয়েট করা হবে, যে রেজাল্টটা আসবে সেটা হবে ওভারঅল এক্সপ্রেশনটার রেজাল্ট। আর যদি এক্সপ্রেশন 1 টাকে ইভালুয়েট করার পর যদি এর রেজাল্ট ফলস আসে বা জিরো আসে তখন এক্সপ্রেশন 3 টাকে ইভালুয়েট করা হবে, এটার যে রেজাল্ট হবে সেটা হবে ওভারঅল এক্সপ্রেশনটার রেজাল্ট। তার মানে যদি আমরা সিম্পল ল্যাঙ্গুয়েজে বলি এক্সপ্রেশন 1 ট্রু হলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট, আর এক্সপ্রেশন 1 টা ফলস হলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তো আমরা এই কনসেপ্টটা বোঝার জন্য যদি আমরা একটা এক্সাম্পলের দিকে তাকাই আমরা বেটার ওয়েতে বুঝতে পারবো। এখানে কি করা আছে, এক্স ওয়াই দুটো ভেরিয়েবল নেওয়া আছে যার ভ্যালু 5 আর 10, ম্যাক্স মিন দুটো আমাদের আরো ভেরিয়েবল নেওয়া আছে। কি লেখা আছে, ম্যাক্স ইকুয়ালস টু এক্স গ্রেটার দ্যান ওয়াই কোশ্চেন মার্ক এক্স কোলন ওয়াই। যদি আমরা এটার সঙ্গে এই সিনট্যাক্সটা ম্যাচ করাই, এক্সপ্রেশন 1 এর জায়গায় কি আছে এক্স গ্রেটার দ্যান ওয়াই, আমরা কি বললাম এক্সপ্রেশন 1 টা ফার্স্টে ইভালুয়েট হবে, তার মানে ফার্স্টে ইভালুয়েট কোনটা হবে এক্স গ্রেটার দ্যান ওয়াই টা। এক্স গ্রেটার দ্যান ওয়াই কে ইভালুয়েট করলে কত আনসার আসবে, 5 গ্রেটার দ্যান 10 মানে হচ্ছে কি ফলস, তাহলে কত আসবে আমাদের জিরো, মানে ফলস এর জন্য জিরো আসবে। তাহলে যদি প্রথমের এক্সপ্রেশনটা আমাদের ফলস হয় আমরা কি বললাম কোনটা ইভালুয়েট করে এক্সপ্রেশন 3 টা, মানে এক্সপ্রেশন 3 এর জায়গায় কত আছে ওয়াই আছে, ওয়াই টা ইভালুয়েট করবে। ওয়াই কে ইভালুয়েট করা মানে ওয়াই এর ভ্যালু কত আছে, ওয়াই এর ভ্যালু 10, তার মানে 10 হবে হচ্ছে ওভারঅল এক্সপ্রেশনটার আমাদের রেজাল্ট। আর 10 টা গিয়ে কোথায় স্টোর হবে, 10 টা গিয়ে স্টোর হবে হচ্ছে ম্যাক্স এর মধ্যে। কেন, কারণ আমরা জানি অ্যাসাইনমেন্ট অপারেটর মানে হচ্ছে কি রাইট সাইডের ভ্যালু লেফট সাইডের ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়, তাহলে ম্যাক্স এর মধ্যে কত স্টোর হবে, 10 স্টোর হবে। এবার যদি আমরা পরেরটা দেখি মিনের ক্ষেত্রে, মিনে কি আছে এক্স লেস দ্যান ওয়াই, এক্স লেস দ্যান ওয়াই কি ইভালুয়েট করলে কত হবে 5 লেস দ্যান 10, এটা আমাদের কি আসবে ট্রু আসবে। যদি প্রথম এক্সপ্রেশনটা ট্রু আসে আমরা কোনটা ইভালুয়েট করব, এক্সপ্রেশন 2 টা, এক্সপ্রেশন 2 এর জায়গায় কত আছে এক্স আছে, এক্স এর ভ্যালু কত 5, তার মানে ওভারঅল এর রেজাল্টটা কত আসবে আমাদের 5 আসবে, সেম লজিকে 5 গিয়ে স্টোর হবে মিনের মধ্যে। তাহলে ম্যাক্স এর থ্রু দিয়ে এখানে কত প্রিন্ট হবে, 10 প্রিন্ট হবে, মিনের থ্রু দিয়ে 5 প্রিন্ট হবে। তাহলে যদি আমরা সিম্পল ভাবে তাকাই এই প্রোগ্রামটার দিকে, অ্যাকচুয়ালি প্রোগ্রামটা কি ছিল, দুটো ভেরিয়েবলের মধ্যে ম্যাক্সিমাম মিনিমাম ফাইন্ড করার একটা প্রোগ্রাম ছিল। তো এবার আমাদের এখানে একটা পয়েন্ট জানতে হবে, কোন একটা কন্ডিশনাল এক্সপ্রেশন, যদি আমরা বলি কন্ডিশনাল এক্সপ্রেশন কি হয়, একটা এক্সপ্রেশন যার মধ্যে কন্ডিশনাল অপারেটর ইউজ করা হয়েছে, তো সেরকম কোন একটা কন্ডিশনাল এক্সপ্রেশনের মধ্যে কিন্তু আরেকটা কন্ডিশনাল এক্সপ্রেশন ইউজ করা যায়, তখন তাকে আমরা কি বলি নেস্টেড কন্ডিশনাল এক্সপ্রেশন আমরা বলি। তো এই কনসেপ্টটা বোঝার জন্য আমাদের এখানে একটা এক্সাম্পল আমরা কনসিডার করেছি। তো এক্সাম্পলের মধ্যে যদি আমরা দেখি এখানে এ বি সি তিনটে ভেরিয়েবল নেওয়া আছে 5, 10, 15 ভ্যালু দিয়ে, মিন হচ্ছে আমাদের এখানে একটা এক্সট্রা ভেরিয়েবল। মিনের মধ্যে আমরা কি লিখেছি, মিনের মধ্যে একটা বড় কন্ডিশনাল এক্সপ্রেশন লেখা আছে। এই কন্ডিশনাল এক্সপ্রেশনটাকে যদি আমরা দেখি, প্রথম এক্সপ্রেশন 1 তার জায়গায় কি লেখা আছে এ লেস দ্যান বি, এক্সপ্রেশন 2 এর পজিশনে লেখা আছে আরেকটা আমাদের কন্ডিশনাল এক্সপ্রেশন, এক্সপ্রেশন 3 এর জায়গায় লেখা আছে আরেকটা কন্ডিশনাল এক্সপ্রেশন। আমরা এই সিচুয়েশনটাকে কি বললাম নেস্টেড কন্ডিশনাল এক্সপ্রেশন, যখন একটা কন্ডিশনাল এক্সপ্রেশনের মধ্যে আবার একটা অন্য কন্ডিশনাল এক্সপ্রেশন ইউজ করা হয়েছে তখনই তাকে আমরা কি বললাম নেস্টেড কন্ডিশনাল এক্সপ্রেশন। এবার আমরা দেখবো এটা কিভাবে ইভালুয়েট হবে। আমরা জানি প্রথমে কোনটা ইভালুয়েট হয়, এক্সপ্রেশন 1 টা ইভালুয়েট হয়। কি চেক করবে, এ লেস দ্যান বি, যদি এটা ট্রু হয় দেন এক্সপ্রেশন 2 টা ইভালুয়েট হয়, যদি এটা ফলস হয় দেন এক্সপ্রেশন 3 টা ইভালুয়েট হয়। তো আমরা দেখি এ লেস দ্যান বি মানে কি 5 লেস দ্যান 10, এটা আমাদের কি ট্রু, ট্রু হলে কোনটা ইভালুয়েট হবে এক্সপ্রেশন 2 টা ইভালুয়েট হবে। এক্সপ্রেশন 2 এর মধ্যে যদি আমরা দেখি এখানে আবার কি লেখা আছে, এক্সপ্রেশন 2 এর জায়গায় আরেকটা আমাদের কন্ডিশনাল এক্সপ্রেশন লেখা আছে, তো এটা আমাদের ইভালুয়েট হবে। এটা কিভাবে ইভালুয়েট হবে, এ লেস দ্যান সি মানে 5 লেস দ্যান 15, এটা আমাদের কি ট্রু, যদি এটা ট্রু হয় দেন কোনটা ইভালুয়েট হয় এক্সপ্রেশন 2 টা ইভালুয়েট হয়। এক্সপ্রেশন 2 এর জায়গায় কি আছে এ আছে, মানে এ এর ভ্যালু হচ্ছে কি 5, তার মানে ওভারঅল এক্সপ্রেশনটার ভ্যালু কত আসবে 5 আসবে, 5 গিয়ে স্টোর হবে হচ্ছে মিনের মধ্যে, আর মিনটা কি আমরা প্রিন্ট করেছি তাহলে কত প্রিন্ট হবে 5 প্রিন্ট হবে। তাহলে যদি আমরা ভালোভাবে তাকাই
এখানে অ্যাকচুয়ালি এই যে প্রোগ্রামটা লেখা আছে এটা হচ্ছে তিনটে নাম্বারের মধ্যে মিনিমাম নাম্বার ফাইন্ডের একটা প্রোগ্রাম। তো আমরা এখানে যে কন্ডিশনাল এক্সপ্রেশনটা ইউজ করেছি এইভাবে এই কনসেপ্টের ওপর কিন্তু আমরা অন্যান্য আরো ওয়েতে কন্ডিশনাল এক্সপ্রেশন আমরা ইউজ করতে পারি। যদি আমরা বলি কিভাবে এই সেম প্রোগ্রামে আমরা যদি আর একটা কন্ডিশনাল এক্সপ্রেশন এখানে লিখি জাস্ট বোঝানোর জন্য কিভাবে লিখতে পারি, আমরা এরকম লিখতে পারি এখানে মেন ইকুয়ালস টু আমরা এভাবে লিখলাম এ লেস দেন বি লজিক্যাল অ্যান্ড এ লেস দেন সি। এই পুরোটা হচ্ছে আমাদের কি এক্সপ্রেশন ওয়ান কোশ্চেন মার্ক। যদি এটা আমাদের ট্রু হয় আনসার কত হবে এ হবে, আদারওয়াইজ বি আর সি এর মধ্যে কি করবে চেক করবে, কি চেক করবে বি লেস দেন সি কোশ্চেন মার্ক বি কোলন সি। তাহলে এই পুরো পোর্শনটা যদি আমরা দেখি এটা আমাদের একটা ব্র্যাকেট দিয়ে আমাদের কি হবে এন্ড হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে যদি আমরা দেখি এটা কিভাবে ইভালুয়েট হচ্ছে এ লেস দেন বি মানে হচ্ছে কি 5 লেস দেন 10 তার মানে এটা কি ট্রু। আমরা জানি এটা হচ্ছে কি রিলেশনাল একটা এক্সপ্রেশন, তো রিলেশনাল এক্সপ্রেশন আমাদের কিভাবে আউটপুট আসে 0 আর 1 ফরম্যাটে মানে ট্রু ফলস ফরম্যাটে আসে। তাহলে এ লেস দেন বি এটা আমাদের কি ট্রু 5 লেস দেন 10, তারপরে যদি আমাদের কি আছে এ লেস দেন সি মানে 5 লেস দেন 15 এটা আমাদের কি ট্রু। তাহলে যদি লজিক্যাল এন্ড এর ক্ষেত্রে দুটো কন্ডিশনই আমাদের ট্রু হয় ওভারঅল কি আসে, ওভারঅল ট্রু আসে। তার মানে কি এই পুরো এক্সপ্রেশন ওয়ানটা আমাদের ট্রু। যদি এটা ট্রু হয় কোনটা ইভালুয়েট হয় আমাদের এক্সপ্রেশন টুটা ইভালুয়েট হয়। এক্সপ্রেশন টু এর জায়গায় কি আছে এ আছে, এর ভ্যালু কত ছিল 5 ছিল, তার মানে ওভারঅল এক্সপ্রেশনটার আউটপুট কত আসবে 5 আসবে, যেটা কি আমাদের স্টোর হবে হচ্ছে মিন এর মধ্যে। তার মানে আমরা বিভিন্ন ওয়েতেই কিন্তু আমরা ইউজ করতে এখানে পারি। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের কি কন্ডিশনাল অপারেটর সম্বন্ধে। তো থ্যাংক ইউ স্টুডেন্টস, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।